বন্ধুরা আজ আলোচনা করব বিয়ে বিচ্ছেদের পর অর্থাৎ তালাকের পর পুনরায় সংসার জোড়া লাগানোর আইনিক প্রক্রিয়া নিয়ে। স্বামী স্ত্রীর মধ্যে যে কোনো কারণে তালাক হতেই পারে কিংবা দুজনে পৃথক বসবাস করতেই পারেন, কিন্তু স্বামী স্ত্রী যদি চান তারা পুনরায় সংসার করবেন তাহলে আইনে কোথায় বাধা নেই, তবে কিছু আইন মেনে কিন্তু আবার সংসার কিংবা তালাকের পর সংসার জোড়া লাগাতে হয়। স্বামী বা স্ত্রী যে কেউ কিন্তু একে অপরকে তালাক দিতেই পারে, সেই বিষয়ে আইনে কি বলা রয়েছে বিস্তারিত জানাতে আমি পি এম সিরাজুল ইসলাম মিখরাজ প্রামাণিক আইনজীবী বাংলাদেশ সুপ্রিম কোর্ট আজ আপনাদের মাঝে হাজির হয়েছি। তবে মূল আলোচনা শোনার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল বাটনে ক্লিক করুন। ১৯৬১ সালের মুসলিম পারিবারিক আইনে স্পষ্ট বলা রয়েছে যে তালাক দিতে চাইলে যে কোনো পদ্ধতি তালাক ঘোষণার পর অপর পক্ষ যে এলাকায় বসবাস করছেন সেই এলাকার স্থানীয় ইউপি চেয়ারম্যান অথবা যদি পৌরসভা হয় পৌর মেয়র, আর যদি স্থানটি সিটি কর্পোরেশন হয় তাহলে সিটি কর্পোরেশনের মেয়রকে লিখিতভাবে তালাকের নোটিশ দিতে হবে। সেই তালাক গ্রহীতাকে উক্ত নোটিশের একটি নকল কপি প্রদান করতে হবে, এটাই হচ্ছে আইনের বিধান। আর চেয়ারম্যান বা মেয়র মহোদয় নোটিশ প্রাপ্তির তারিখ থেকে ৯০ দিন অতিবাহিত না হওয়া পর্যন্ত কিন্তু কোনো তালাকই কার্যকর হবে না, কারণ নোটিশ প্রাপ্তির ৩০ দিনের মধ্যে চেয়ারম্যান বা মেয়র মহোদয় সংশ্লিষ্ট পক্ষদ্বয়ের মধ্যে আপোষ বা সমঝোতা সৃষ্টির উদ্দেশ্যে সালিসি পরিষদ গঠন করবেন এবং উক্ত সালিসি পরিষদ এ জাতীয় সমঝোতার জন্য প্রয়োজনীয় সকল ব্যবস্থায় অবলম্বন করবেন, আইনে এমনটি বলা রয়েছে। তবে সমঝোতার ৯০ দিন সময় চেয়ারম্যান কর্তৃক নোটিশ প্রাপ্তির তারিখ থেকে কিন্তু শুরু হবে, তালাক দেওয়া বা নোটিশ লেখার তারিখ থেকে শুরু হবে না। সুতরাং ব্যাকডেট দেখিয়ে তালাক নোটিশ তৈরি করে লাভ নেই। আপনি তালাক নোটিশটি যেদিনই লেখেন না কেন কিংবা স্বাক্ষর করেন না কেন, নোটিশ যেদিন পাঠাবেন এবং নোটিশের চেয়ারম্যান মহোদয় যেদিন পাবেন সেদিন থেকে ৯০ দিন গণনা শুরু হবে। এ বিষয়ে শফিকুল ইসলাম বনাম অন্যান্য বনাম রাষ্ট্র ৪৬ DLR পৃষ্ঠা নম্বর ৭০০তে স্পষ্ট উল্লেখ রয়েছে উচ্চ আদালতের সিদ্ধান্তটি। কাজেই সালিসি পরিষদ ৯০ দিন সময় পেয়ে থাকে। এই সময় যদি স্বামী স্ত্রী মনে করেন তাদের মধ্যে ভুল বোঝাবুঝির কারণে তালাকে নোটিশ দেওয়া হয়েছে, সেক্ষেত্রে তারা সমঝোতা করে তালাক প্রত্যাহার করে পুনরায় সংসার করতে পারে। এক্ষেত্রে নতুন করে আর বিয়ের প্রয়োজন হবে না কিংবা হিল্লা বিয়েরও এ বিষয়ে আর প্রয়োজন নেই। তবে আপনি যে কাজগুলো করে রাখলে পরবর্তীতে তালাক বিষয়ে কিংবা পুনঃ সংসার করার বিষয়ে কোনো প্রশ্ন ওঠার সুযোগ হবে না। সেই কাজগুলো হচ্ছে ১ সালিসি পরিষদকে অর্থাৎ চেয়ারম্যানকে তালাক প্রত্যাহারের ঘটনাটি অবগত করতে হবে, অর্থাৎ তালাক প্রত্যাহারের নোটিশ দিয়ে তাতে রিসিপ এবং সিল স্বাক্ষর করিয়ে নিতে হবে। ২ এই রিসিপ কপি উভয় পক্ষের নিকটে সংরক্ষণ করতে হবে পরবর্তী সময় স্বামী বা স্ত্রী যাতে প্রত্যাহারের বিষয়টি অস্বীকার করতে না পারে। ৩ আবার তালাক প্রত্যাহারের ঘটনাটি অবগত হওয়ার পর সালিসি পরিষদ অর্থাৎ চেয়ারম্যান মহোদয় তালাক প্রত্যাহারের আদেশ জারি করতে পারেন, সেক্ষেত্রে উক্ত আদেশের সার্টিফাইড কপি সংগ্রহ করে রেখে যেতে পারেন। কিন্তু তালাকের নোটিশ পাঠানোর পর যদি ৯০ দিন পার হয়ে যায় এবং এর মধ্যে যদি স্বামী বা স্ত্রী অন্যত্র বিয়ে না করেন তাহলে তারা পুনরায় নতুন করে বিয়ে করে নিতে পারেন। তবে স্বামী স্ত্রীর মধ্যে তৃতীয়বারের মতো তালাক কার্যকর হলে তাদের পুনরায় বিয়ের ক্ষেত্রে কিন্তু কিছু বিধিনিষেধ রয়েছে, কারণ আমাদের পারিবারিক আদালত অধ্যাদেশ আইন ১৯৬১-৭৬ ধারায় এ বিষয়ে স্পষ্ট বলা রয়েছে। আবার তালাকের নোটিশ পাঠানোর সময় স্ত্রী যদি গর্ভবতী থাকেন তাহলে সন্তান প্রসবের আগ পর্যন্ত যে কোনো সময় তালাক প্রত্যাহার করে নিতে পারেন, আবার সংসারও করতে পারেন। আর সন্তান জন্মদানের পরে যদি সংসার করতে চান তাহলে পুনরায় বিয়ে করে নিতে হবে। আর মনে রাখবেন, নোটিশ পাওয়ার ৯০ দিন অতিক্রান্ত হওয়ার আগে যদি তালাকপ্রাপ্ত স্ত্রী অন্য কারোর সাথে বিবাহ বন্ধন আবদ্ধ হন তাহলে উক্ত বিয়ে অবৈধ বলে গণ্য হবে। এ বিষয়ে সৈয়দ আলী নেওয়াজ বনাম কর্নেল মোহাম্মদ ইউসুফ ১৫ DLR আপিল বিভাগ পৃষ্ঠা ৯ একটি সিদ্ধান্ত উল্লেখ রয়েছে। কারণ তালাক সম্পূর্ণ কার্যকরী না হওয়া পর্যন্ত পক্ষগণ আইনসম্মতভাবে স্বামী স্ত্রী থেকে যায়, এই ৯০ দিন পর্যন্ত স্বামী তার স্ত্রীকে ভরণ পোষণ দিতে আইনগতভাবে বাধ্য। আর এই বিষয়ে যদি আপনাদের আইনগত আর কিছু জানা দরকার হয়, তালাক নোটিশ প্রত্যাহার করো তো পুনরায় বিয়ে করে ঘর সংসার করতে চান কিংবা রিলেটেড অন্য কিছু জানতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ভিডিওর স্ক্রিনে মোবাইল নম্বর, ইমেল, টেলিগ্রাম নাম্বার দেওয়া আছে। আমরা উপযুক্ত সম্মানী প্রাপ্তির মাধ্যমে আপনাদের আইনগত সহায়তা দিয়ে থাকি। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে ভুলবেন।